সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা তাখতিনং ২৫ রসমুল খত শিখে নেব ইনশাআল্লাহ। এর আগে আমরা তাখতিনং ২৪ শিখে নিয়েছি, আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন, নুরানি কায়দা নামে প্লেলিস্ট বানানো আছে, আপনি ওখান থেকে সবগুলো পর্বই দেখে নিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখুন রসমুল খত অর্থাৎ লেখার পদ্ধতি। কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আলিফ ইয়া ওয়াও লেখা আছে, কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না। এই সব হরুফের উপর এই প্রচিহ্ন দেওয়া আছে, নিচের নকশায় সেই সব শব্দগুলি লিখে দেওয়া হলো এবং এই ধরনের শব্দ কোরআন শরীফের কোন পারায় কোন রুকুতে আছে সংক্ষেপে সেগুলির উল্লেখ করা হলো। এখানে দেখুন আনা, এখানে আছে হামজা জবর আ নুন আলিফ জবর না, আনা এক আলিফ টানতে হবে, কিন্তু এটা এর নিয়ম আছে। এখানে দেখুন লিখা আছে শব্দ দুটিতে নুনের পরের আলিফ পড়া হবে না, যেমন আনা, এখানে আনা এক আলিফ টানতে হবে, কিন্তু এটা এই নুনের পরে যে আলিফটা আছে নুনের সঙ্গে এটা পড়া যাবে না, এটা পড়তে হবে আনা। এখানে দেখুন দেওয়া আছে হামজা জবর আ নুন জবর না, এটার মতো পড়তে হবে, এটা আনা এর মতো পড়তে হবে। যদি আনা শব্দে থামার প্রয়োজন না হয়, যদি এই আনা শব্দের মধ্যে থামার প্রয়োজন না হয় তবে নুনের পরের আলিফ পড়তে হবে না। যদি এই আনা যদি থাকে যেখানে থামতে হবে না তাহলে এটাকে এই নুনের পর এই আলিফটা পড়তে হবে না, আনা এভাবে পড়তে হবে, টানা যাবে না, বরং আনা পড়তে হবে, নইলে পড়তে হবে। যদি থামতে হয়, যদি আয়াত বা কোনো থামার যদি তেমন যদি বিষয় থাকে তাহলে এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, আর যদি থামা না লাগে তাহলে আনা এই আনাজ আছে এমন ভাবেই পড়তে হবে। তাহলে চলুন এবার আমরা এখান থেকে শুরু করি। এখানে দেখুন এই তো পূরণ চিহ্ন আছে, এখানে যেখানে পূরণ চিহ্ন আছে এটাকে টানা যাবে না, এটা খেয়াল রাখবেন। এই তো লামালিফের পরেও এটাও আছে এই আলিফের উপরে, এটাও টানা যাবে না। এই তো এখানেও পূরণ চিহ্ন আছে, এটাও টানা যাবে না। যেগুলো জায়গায় পূরণ চিহ্ন আছে সেগুলোকে টানা যাবে না। এখানে দেখুন এটা হলো আফা ইম্মাতা, আফা ইম্মাতা, এখানে পূরণ চিহ্ন আছে সেজন্য আমরা টানলাম না, আফা ইম্মাতা, আফা ইম্মাতা। এরপর লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি, এখানেও দেখুন লামালিফের পরে লামালিফের মধ্যে এই আলিফের উপরে পূরণ চিহ্ন আছে, এটা আমরা টানিনি, টানা যাবে না, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। এরপর দেখুন আনতাবুআ, এখানে আকালিফ টানা লাগতো কিন্তু এখানে পূরণ চিহ্ন আছে, এটাও টানা যাবে না, আনতাবু আ, এটা তো চার আলিফ টানতে হবে, মদ আছে, আনতাবু আ। এরপর দেখুন এখানে লিখা আছে, দেখুন চার পারা ছয় রুকু, ১৭ পারা ৩ রুকু, এটা হলো আফা ইম্মাতা, আফা ইম্মাতা, এই শব্দগুলোই এর তো এই তলের লাইনে আছে, আফা ইম্মাতা। এখানে দেখুন আফা ইম্মাতা আমরা যেটা পড়েছিলাম এটা এক ধরনের আর এটা আবার আর এক ধরনের, শব্দ দুটো কিন্তু একই উচ্চারণ, আফা ইম্মাতা, আফা ইম্মাতা। এরপর চার পারা ৮ রুকু, এটাও এই শব্দই কিন্তু এটা ভিন্ন ধরনের এসেছে, এখানে এটা হলো লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। এরপর ৬ পারা ৯ রুকু, এটা হলো আনতাবু আ, আনতাবু আ। এই উপরের লাইনগুলোই তলের লাইনে আছে, কিন্তু এই উপরের লাইন এক ধরনের, তলের লাইনগুলো আর এক ধরনের। তো এরপর দেখুন এটা হলো মিন্নাবাই, মিন্নাবাই, মিন্নাবাই। এরপর এটা হলো মালাইহি, এখানে দেখুন লামালিফের মধ্যে পূরণ চিহ্ন আছে, কাটা চিহ্ন আছে, এটাও টানা যাবে না, মালাইহি, মালাইহি। এরপর এটা হলো ওয়ালা আউযু, ওয়ালা আউযু,
ওয়ালা আউদউ। এখানে দেখুন সাত পারা দশ রুকু, এটাও সেই একই শব্দ কিন্তু এটার চেহারাটা ভিন্ন। এটা হলো মিন্নাবাই, মিন্নাবাই, মিন্নাবাই। এরপর নয় পারা তিন রুকু, মালাইহি, মালাইহি। এরপর দশ পারা তেরো রুকু, ওয়ালা আউদউ, ওয়ালা আউদউ। এরপর দেখুন এটা হলো সামুদা, সামুদা। এরপর লিতাতলুয়া, লিতাতলুয়া, লিতাতলুয়া। এরপর লান নাদউয়া, লান নাদউয়া। এরপর দেখুন বারো পারা ছয় রুকু, এটা হলো সামুদা, সামুদা। এরপর তেরো পারা দশ রুকু, লিতাতলুয়া, লিতাতলুয়া। এরপর পনেরো পারা চোদ্দ রুকু, লান নাদউয়া, লান নাদউয়া। এরপর লিশাইইন, লিশাইইন, লিশাইইন। এরপর লাকিন্না, লাকিন্না। এরপর লাআযবাহান্নাহু, লাআযবাহান্নাহু। এরপর দেখুন পনেরো পারা এগারো রুকু, লিশাইইন, লিশাইইন। এরপর লাকিন্না। এরপর পনেরো পারা সতেরো রুকু, লাকিন্না, লাকিন্না। এরপর উনিশ পারা সতেরো রুকু, লাআযবাহান্নাহু, লাআযবাহান্নাহু। এরপর দেখুন এটা হলো লিয়ারবুয়াফি, লিয়ারবুয়াফি। এরপর লাইলাল জাহিমি, লাইলাল জাহিমি। এরপর লিয়াবলুয়া, লিয়াবলুয়া। এরপর লিয়াবলুয়া, লিয়াবলুয়া। এরপর দেখুন একুশ পারা সাত রুকু, লিয়ারবুয়াফি, লিয়ারবুয়াফি। এরপর চব্বিশ পারা ছয় রুকু, লাইলাল জাহিমি, লাইলাল জাহিমি। এরপর ছাব্বিশ পারা পাঁচ রুকু, লিয়াবলুয়া, লিয়াবলুয়া। এরপর দেখুন তাবলুয়া, তাবলুয়া। এরপর দেখুন বিসালিসমু, বিসালিসমু। এরপর দেখুন লাআনতুম আশাদ্দু, লাআনতুম আশাদ্দু। এটা দেখুন ছাব্বিশ পারা আট রুকু, তাবলুয়া, তাবলুয়া। এরপর ছাব্বিশ পারা চোদ্দ রুকু, বিসালিসমু, বিসালিসমু। এরপর আটাশ পারা পাঁচ রুকু, লাআনতুম আশাদ্দু, লাআনতুম আশাদ্দু। এরপর সালাসিলা, সালাসিলা। এরপর কওয়ারির, কওয়ারির। এরপর মালাইহিম, মালাইহিম। এরপর উনত্রিশ পারা উনিশ রুকু, সালাসিলা, সালাসিলা। এরপর উনত্রিশ পারা উনিশ রুকু, কওয়ারির, কওয়ারির। এরপর এগারো পারা চোদ্দ রুকু, মালাইহিম, মালাইহিম। এরপরে যেগুলো যে লেখা আছে এগারো পারা উনত্রিশ পারা রুকুগুলো, এগুলো যা লেখা আছে, এই যেমন এগারো পারা চোদ্দ রুকু, এই শব্দটা, এই হরুফটা এগারো পারায়
14 নম্বর রুকুতে আপনি পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দেওয়া আছে। এরপর দেখুন, এটা হলো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটা সূরা কাফিরুনের মধ্যে আছে। এখানে দেখুন লেখা আছে সূরা কাফিরুন 30 পারা সূরা কাফিরুন। এরপর মূসা, এরপর ঈসা, এরপর এই তো দেখুন 30 পারা সূরা কাফিরুন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এরপর 30 পারা 12 রুকু মূসা, এখানে পেজটা ওঠেনি, ছাপানো হয়তো কম বেশি হতে পারে, মূসা। এরপর 3 পারা 14 রুকু ঈসা, ঈসা। এরপর দেখুন জাকাতা, জাকাতা। এরপর সলাতা, সলাতা। এরপর হায়াতিন, হায়াতিন। এরপর মিশকাতিন, মিশকাতিন। এখানে দেখুন 30 পারা জাকাতা, জাকাতা। এরপর 1 পারা 1 রুকু সলাতা, সলাতা। এরপর 2 পারা হায়াতিন, হায়াতিন। এরপর 18 পারা 11 রুকু মিশকাতিন, মিশকাতিন। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি কয়েকবার দেখেন, ইনশাআল্লাহ আপনি অতি সহজেই এই সবকটি শিখে নিতে পারবেন এবং আপনি নিজে শেখার পাশাপাশি আপনার বন্ধুদের কাছেও এবং প্রিয়জনদের কাছেও বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে কোরআন শিক্ষার দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবং আপনি এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।